আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজ 7 মহরম 1444, আর 3 দিন পর 10 মহরম। আজ শনিবার, মঙ্গলবার হচ্ছে 10 তারিখ, আশুরা বলা হয়। এই আশুরার দিনটি অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন কারণে। আপনারা জানেন যে আদম আলাইহিসসালাম এবং বিবি হাওয়াকে বেহেশত থেকে বিতাড়িত করা হয়, কারণ তারা আল্লাহ পাকের আদেশ অমান্য করে শয়তানের কথা শুনে গন্ধম খেয়েছিল। আর এই গন্ধমের কারণে তারা দীর্ঘদিন এই পৃথিবীর বিভিন্ন জায়গায় দুজন ঘোরাঘুরি করে অবশেষে মহান আল্লাহ পাক হযরত আদম আলাইহিসসালামের দোয়া কবুল করেন এবং তারা, অর্থাৎ আদম আলাইহিসসালাম এবং বিবি হাওয়া মিলিত হতে পারেন। সুতরাং দোয়া কবুলের একটা এই যে মহিমান্বিত দিন, সেটা হচ্ছে 10 মহরম অর্থাৎ আশুরা। হযরত আদম আলাইহিসসালাম থেকেই এই আশুরা দিনের তাৎপর্য কিন্তু অনেক। এছাড়া আপনারা জানেন যে মুসা আলাইহিসসালাম এবং ফেরাউন যখন নীলনদ পার হচ্ছিল, তখন নীলনদে ডুবে মরে এবং মুসা আলাইহিসসালাম এবং তার উম্মতগণ নীলনদ পাড়ি দিয়ে চলে যায়। এই যে তাৎপর্যপূর্ণ ঘটনা, সেটাও কিন্তু 10 মহরমে ঘটেছিল অর্থাৎ আশুরার দিনে। এছাড়া ইরাকের কারবালার প্রান্তরে হোসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনিও তার পরিবার সহ এবং তার যারা সাথী ছিলেন তারা সহ নির্মমভাবে ইয়াজিদ বাহিনীর হাতে মৃত্যুবরণ করেন। এই শোকাবহ দিনটিও কিন্তু ছিল 10 মহরম আশুরা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, যারা শিয়া সম্প্রদায় তারা এই 10 মহরম আশুরাকে সেই হোসাইন রাদিয়াল্লাহু আনহু এর যে খুন হবার ঘটনা সেটাকেই সামনে এনে তারা হাই হোসাইন বলে আর্তনাদ করে এবং তারা তাদের পিঠের চামড়া, গায়ের চামড়া রক্তাক্ত করে বিভিন্ন অস্ত্র শস্ত্র দিয়ে, ছুরি দিয়ে, শিকল দিয়ে পিটিয়ে পিটিয়ে, মেরে মেরে আঘাত করে এবং আর্তনাদ করতে থাকে, চিৎকার করে, তাজিয়া মিছিল বের করে। এই সমস্ত কিন্তু কোনোভাবেই জায়েজ নেই, এগুলো আমরা করব না। হ্যাঁ, এই আশুরার দিনটি শুধু যে সেই হোসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু, করুণ মৃত্যুর দিনের ঘটনা বলেই তাৎপর্যপূর্ণ তাই কিন্তু নয়, অর্থাৎ অন্যান্য ঘটনাও কিন্তু এই আশুরার দিনে ঘটেছে, এরকম আরও ঘটনা আছে। সুতরাং এই আশুরার দিনটি শুধু সেই যে হোসাইন রাদিয়াল্লাহু আনহু নিহত হলেন নির্মমভাবে সেটাকে কেন্দ্র করেই ঘটবে তা কিন্তু নয়, এটা হযরত আদম আলাইহিসসালাম থেকেই শুরু হয়েছে এই 10 মহরমের তাৎপর্য। আপনারা জানেন এই ঘটনা, সবাই জানেন, তারপরও আমরা এই আশুরাকে সামনে রেখে ঘটনাগুলো বলতে চাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, প্রিয় সাহাবীরা, আপনারা কি জানেন যে ইয়াহুদিরা একদিন রোজা রাখে অর্থাৎ 10 মহরমে রোজা রাখে, এর কারণটা কি? তখন আল্লাহ পাক জিব্রাইল আলাইহিসসালামকে পাঠিয়ে দিলেন সাথে সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। জিব্রাইল আলাইহিসসালাম ঘটনাটি বর্ণনা করলেন। হযরত মুসা আলাইহিসসালাম ফেরাউন বাদশাকে বিভিন্নভাবেই ইসলামের জন্য দাওয়াত দিতেন, ইসলামের পথে আসার জন্য আহ্বান করতেন এবং আল্লাহ এক, তিনি আমাদের রব,
এটা বোঝাতেন, কিন্তু ফেরাউন তা তো বুঝতই না, বুঝতে চাইতো না। উপরন্তু ফেরাউন নিজেকে রব দাবি করল। একবার হলো যে খুব খরা চলছিল, সব মাঠ ঘাট ফেটে চৌচির, কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, মাসের পর মাস চলছে খরা খরা খরা, এবং সেই খরায় শস্য ফলাদি সব শেষ, নিঃশেষ হয়ে গেছে। এখন বৃষ্টি ছাড়া উপায় নেই। রাজ্যের প্রজারা ফেরাউনের কাছে যেয়ে বলল, তুমি তো নিজেকে রব দাবি করো, নাউযু বিল্লাহ, তুমি এখন আমাদেরকে বৃষ্টির ব্যবস্থা করে দাও। ফেরাউন আসলে নিজে নিজে জানে যে সে একজন অথর্ব এবং বেইমান, এবং তার ক্ষমতা কিছুই নেই। আল্লাহ পাক হচ্ছেন প্রকৃত রব, এটা মনে মনে জানলেও, কিন্তু যেহেতু তার ক্ষমতা জাহির করার জন্য প্রজাদের সামনে ঘোষণা দিয়েছে যে সেই রব, নাউযু বিল্লাহ, সুতরাং সে এটা প্রমাণ করে দিতে চায়। এক পাহাড়ের উপরে গেল এই ফেরাউন, এবং সেখানে এক গহীন জঙ্গলে যে মাথা মাটির দিকে করে, পা দুটো উপরের দিকে করে রাখল, অর্থাৎ সেজদার মতো, মাথা মাটিতে ঠুকে দিয়ে মহান আল্লাহ পাকের কাছে কান্নাকাটি শুরু করে দিল। হে আল্লাহ, আল্লাহ, হে পরওয়ারদিগার, আপনি তো মহান, আপনি তো সর্বশক্তিমান, আপনি ছাড়া আর কে রব হবে, আমি তো আমার প্রজাদেরকে ধোকা দিচ্ছি, তাদেরকে বলেছি আমি রব, আমি তোমাদের পালনকর্তা, আমি তোমাদেরকে খাওয়া পরা আলো বাতাস সব কিছুর ব্যবস্থা করব, পানির ব্যবস্থা করব, তোমাদের অভাব দূর করব, সমস্ত সমস্যার সমাধান আমি করে দেব, কিন্তু হে মহান, সর্বশক্তিমান, সর্বশ্রেষ্ঠ হে রব, আপনি মুসার রব, আমারও রব, সব কিছুর আপনি রব, আপনি সৃষ্টিকর্তা, আমাকে মাফ করে দিয়ে আমাকে অন্তত এই এই জমানায় যেন আমি আমাকে রব হিসেবে আমি প্রমাণ দিতে পারি, সেই জন্য আমাকে একটু করুণা বর্ষণ করুন। সেই করুণা হচ্ছে আপনি আমাকে আগামীকাল বৃষ্টির ব্যবস্থা করে দিন, যাতে করে প্রজারা বিশ্বাস করে আমি তাদের রব। আল্লাহ গো, আমি জানি তুমি প্রকৃত রব, আমার পক্ষে বৃষ্টি কেন, কোনো কিছুই করা সম্ভব নয়, আমি ক্ষুদ্র মানুষ, আমাকে আপনি এইটুকু অন্তত দিন যাতে করে আগামীকাল বৃষ্টি হয়, আর যদি বৃষ্টি না হয় তাহলে তো আমার রব গিরি আর থাকবে না, সুতরাং আপনি আমাকে এই দুনিয়াতেই যা কিছু দেবেন দিন, আমি পরকালের জন্য কিছু চাই না, পরকালে আমাকে যেখানেই আপনি রাখবেন, যেভাবেই শাস্তি দেবেন, আমি সেইভাবেই মাথা পেতে নেব। হে আল্লাহ, আমাকে আপনি এই দুনিয়াতেই যা দেবার দিন, আমি তো মানুষকে বলেছি আমি রব, আমি পালনকর্তা, আমি দাতা, আমি ত্রাতা, আমি জল দেই, আমি আলো দেই, পানি দেই, শস্য দেই, খাবার দেই, সব কিছু, আমার পরকালের জন্য কিছুই দরকার নেই, এই দুনিয়াতেই আমাকে দিন, এই দুনিয়াতেই আমি যেন অন্তত আমার প্রজাদেরকে দেখাতে পারি যে আমি হচ্ছি তাদের রব। এই ফাঁকে, এই মোনাজাতের ফাঁকে, হযরত জিব্রাইল আলাইহিসসালাম এসে তাকে জিজ্ঞেস করল, হে ফেরাউন, তুমি তো খুব কান্নাকাটি করছো, যাই করো, আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। প্রশ্নটি হলো যে কোনো গোলাম যদি তার মালিকের কথা না শোনে, বিরুদ্ধাচরণ করে, বেঈমানি করে, তাহলে তার শাস্তি কী হবে। তো এই ক্রন্দনরত অবস্থায় ফেরাউন আল্লাহ পাকের কাছে যখন বৃষ্টি চাইছিলেন, আল্লাহ পাক তার ক্রন্দন শুনছিলেন, এমন সময় তার আসলে মেজাজ ঠিক ছিল না, সে চিৎকার করে বলে উঠল, যাও তুমি যাও এখান থেকে, তুমি আবার কী আবদার নিয়ে এসেছো এখানে, কালকে আমার বৃষ্টি নিশ্চিত করতে হবে, না হলে আমার এই রবগিরি থাকবে না, আর তুমি এখানে এসেছো তোমার বিচার কার্য নিয়ে, যাও তুমি সরে যাও। জিব্রাইল আলাইহিসসালাম ছুটে গেলেন, তিনি সামনে এগিয়ে গেলেন, অনেক দূর পর্যন্ত তিনি হেঁটে চলে যাচ্ছেন। এরই মধ্যে ক্রন্দনরত অবস্থায়
যখন আল্লাহ পাকের কাছে এই মোনাজাত এই ফেরাউন করলেন, তখন আল্লাহ পাক বলে দিলেন, যাও, তুমি যখন দুনিয়াতেই সব কিছু যাচ্ছ, দুনিয়াতেই তোমার ক্ষমতা দিয়ে দিলাম, যাও, তোমার জন্য পরকাল শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, তুমি আগামীকাল বৃষ্টি পাবে, যাও, তোমার মোনাজাত কবুল করে নিলাম। ফেরাউন সাথে সাথে খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পর হঠাৎ মনে পড়ল, কোনো এক দরবেশের মতো লোক এসে তাকে জিজ্ঞেস করেছিল মোনাজাতের সময়, হে ফেরাউন, কেউ যদি তার কোনো ভৃত্য, কোনো চাকর, কোনো এইরকম অধীনস্থ কেউ যদি তার মালিকের বিরুদ্ধাচরণ করে, বেইমানি করে, কথা না শোনে, অর্ডার না মানে, তাহলে কি বিচার হওয়া উচিত? সুতরাং ওই ব্যক্তিটি কোথায় ডাক দিল, এই লোক, তুমি কোথায় কোথায় যাচ্ছ, ফিরে আসো, তোমার বিচার আমি করব, কারণ আমার মন এখন ভালো হয়ে গেছে। তার মন এখন ভালো হয়ে গেছে, এখন সে ডাক দিয়েছে সেই ব্যক্তিকে দরবেশের মতো দেখতে, আসো, এখানে আসো, কি তুমি জানতে চেয়েছিলে? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আমি তো জানতে চেয়েছি এই কথা, যে কোনো ভৃত্য, কোনো 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 একেবারে বান্দা, একেবারে চাকর, সে যদি তার মালিকের কাছে কোনো কিছু দাবি করে, এমন করে যে তার কথা না শোনে, মালিকের কোনো অর্ডার না মানে, মালিকের সাথে বেইমানি করে, তাহলে তার কী শাস্তি হওয়া উচিত? ফেরাউন বলল, অবশ্যই সেই বেয়াদব ভৃত্যের, সেই বেয়াদব গোলামের, চাকরের অবশ্যই এই ধরনের গুনাহ করার জন্য, এই ধরনের কথা না মানার জন্য, তার মালিকের অর্ডার না মানার জন্য, বেইমানি করার জন্য নীল নদে তাকে চুবিয়ে মারা উচিত। জিব্রাইল আলাইহিসসালাম চলে গেছেন এই কথাটি শুনে, এবং তিনি যখন চলে গেছেন, তারপরে ঘটনা আপনারা জানেন যে পরের দিন ঝমঝম করে বৃষ্টি হলো, এবং রাজ্যের সব প্রজারা দেখল যে ফেরাউন সত্যিকার অর্থেই একজন রব, সেই হচ্ছে রব, নাউজুবিল্লাহ, এবং সবাই মানল যে ফেরাউন রব। আসলে তো এই ঘটনাটি চাক্ষুষ যে সে আল্লাহ পাকের কাছ থেকে তার পরকাল জলাঞ্জলি দিয়ে এই মোনাজাত কবুল করিয়ে এনেছে। এই সেই ফেরাউন যে ফেরাউনকে যখন মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন ইসলামের জন্য, এবং বারবার বোঝালেন যে তুমি ইসলামের পথে আসো, না হলে কোনো উপায় নেই, এবং ফেরাউনের সাথে আপনারা জানেন যে ফেরাউনের বাহিনী, এই মুসা আলাইহিস সালাম এবং তার যে কওম ছিল, তার যে উম্মত ছিল, তাদের সাথে কেমন আচরণ করেছে। আপনারা জানেন যে সাপ দিয়ে মুসা আলাইহিস সালামের যে লাঠি ছিল, সেই লাঠি যখন মাটিতে নিক্ষেপ করলো, এবং সেটা আল্লাহই বলেছিলেন যে নিক্ষেপ করো, তখন সাপ হয়ে গেছে। এবং 70,000 যে জাদুকর ছিল, একটা বিরাট মাঠে 70,000 জাদুকর এক পাশে, আর এক পাশে হযরত মুসা আলাইহিস সালাম, তার কিছু উম্মত, এবং হাতে তার সেই লাঠি। এই লাঠি যখন ছুঁড়ে মারল, তখন তো বিশাল অজগর, বিশাল এক সাপ হয়ে গেল। পাশাপাশি যে জাদুকর ছিল ফেরাউনের পক্ষের, সেই জাদুকরেরাও তাদের বিভিন্ন জাদু দেখাতে থাকলো, কিন্তু শেষে পরাস্ত হলো, অর্থাৎ এই বিশাল সাপ সমস্ত জাদু গিলে ফেলল। এবং তখন এই 70,000 যে জাদুকর ছিল, এরা সবাই কিন্তু মুসা আলাইহিস সালামের পথে আসার জন্য তারা, অর্থাৎ ইসলামের পথে আসার জন্য তারা রাজি হয়ে গেল, এবং তারা সবাই ইমান আনল মহান আল্লাহ পাকের প্রতি। এবং এটা দেখে ফেরাউন যখন রাগান্বিত হয়ে উঠল, তখন ফেরাউন কী করলো, তার সৈন্য সামন্ত নিয়ে এই মুসা আলাইহিস সালামের যে লোকজন, এর পেছনে লেলিয়ে দিল, এবং ধাওয়া শুরু করলো যাতে করে মুসা আলাইহিস সালামকে নিহত করা যায়। মুসা আলাইহিস সাল্লাম দৌড়াচ্ছেন, তার উম্মতগণ সহ দৌড়াচ্ছেন, সঙ্গী সাথী সবাই দৌড়াচ্ছেন, 70,000 যে জাদুকর ছিল সবাই দৌড়াচ্ছেন নীল নদের কাছে। যে যখন দেখলেন যে গহীন গভীর এই নদ, এই নদ কীভাবে পাড়ি দেওয়া সম্ভব, তখন আল্লাহ পাকের সাথে কথা বললেন, এবং আল্লাহ পাক বললেন, তোমার লাঠিই তো আছে, আমি রহমত দান করলাম, তোমার লাঠি এই পানিতে নিক্ষেপ করো, বাড়ি দাও। সাথে সাথে পানির মধ্যে রাস্তা তৈরি হয়ে গেল, এবং আপনারা জানেন যে রাস্তা তৈরি হয়ে গেছে শুধু একটি রাস্তা নয়। যখন এই মুসা আলাইহিস সাল্লামের যে উম্মতগণ ছিলেন, তারা বললেন যে আমরা 12 গোত্রের লোক, আমরা 12 গোত্রের লোক 12টা রাস্তা দিয়ে যেতে চাই, তখন 12টা রাস্তাই হয়ে গেল এই পানির মধ্যে।
শুধু তাই নয়, এক গোত্রের সাথে আরেক গোত্রের বিয়ে হয়েছে, সম্পর্ক হয়েছে, তাদের দেখাদেখি করে করে তারা এই নীল নদ পাড়ি দিতে চায়। সুতরাং এই 12টি যে রাস্তা হলো, ওই 12টি রাস্তার যে ডিভাইডারগুলো আছে, সেই ডিভাইডারগুলোতে যে পানি আছে সেখানে জানালা পর্যন্ত আল্লাহ পাক তৈরি করে দিলেন, এবং সেই জানালা দিয়ে এবং 12টি রাস্তা ধরে বিভিন্ন গোত্রের 12 গোত্রের মানুষেরা মুসা আলাইহিস সালাম এবং তার যে উম্মতগণ আছেন তারা যাচ্ছিলেন, এবং তাদের চোখাচোখি করে জানালা দিয়ে দেখাদেখি করে তারা এই নীলনদ পাড়ি দেন। সুবহানাল্লাহ। এইভাবে যখন নীলনদ পাড়ি দেন, তখন পেছনে ধাওয়া করা এই যে ফেরাউন এবং তার সৈন্যবাহিনী, এই সৈন্যবাহিনী যখন নীলনদে এসে সুন্দর একটি রাস্তা দেখলেন, 12টি রাস্তা দেখলেন, তখন ভাবলেন যে এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাই। এবং সেই রাস্তা ধরে এগিয়ে যেতে থাকলে মাঝখানে যখন গেলেন নদের, তখন সমস্ত পানি তাদের উপর আছড়ে পড়ল। আল্লাহ পাক বলে দিলেন, হে পানি, তোমরা যেমন ছিলে তেমন হয়ে যাও। সাথে সাথে পানি যেমন ছিল তেমন হয়ে গেল। নীলনদের গভীরে যখন সবাই ডুবে মরল, এই ফেরাউন পানি খাচ্ছে, হাবুডুবু খাচ্ছে, মারা যাওয়ার মতো উপক্রম হচ্ছে, তখন আল্লাহ পাকের কাছে সেই যে পাহাড়ের এক জঙ্গলে মাথা নিচু করে আল্লাহর কাছে মোনাজাত করে বলেছিল, আমাকে আগামীকাল বৃষ্টির ব্যবস্থা করে দিন, ঠিক সেইভাবেই আল্লাহ পাকের কাছে করুণভাবে আকুতি মিনতি শুরু করলো, হে আল্লাহ, আমি তো জানি আপনি প্রকৃত মাবুদ, আপনি প্রকৃত রব, বাকিটা তো শুধু আমার ভণ্ডামি ছিল। দয়া করে এই কঠিন সময়ে আমি যখন মারা যাচ্ছি, আমার সমস্ত গুনাহ সমস্ত পাপ মাফ করে দিন। আল্লাহ পাক তো কি মাফ করবেন! সাথে সাথে জিব্রাইল আলাইহিসসালাম এসে গেলেন। জিব্রাইল আলাইহিসসালাম এসে বললেন, ও হে ফেরাউন, তুমি তো এখন পানিতে খাবি খাচ্ছ, তুমি তো পানির গহীনে এখন ডুবে যাচ্ছ, বলো তোমার কি উপায় হবে? তুমি তো বলেছিলে, তোমাকে যখন বলেছিলাম যে কোনো মালিকের কথা যখন কোনো ভৃত্য বা কোনো গোলাম অমান্য করে, মানে না, বেইমানি করে, বিরুদ্ধাচরণ করে, তখন তার কি শাস্তি হওয়া উচিত? তখন তুমি বলেছিলে যে এই নীল নদে তাকে যেন চুবিয়ে মারা হয়। হে ফেরাউন, আমাকে তুমি চেনো নাই, আমি সেই দরবেশ, চেনো নাই, তুমি চেনো নাই। ফেরাউন বলল, অবশ্যই চিনেছি, এখন আমার উপায় কি? আমার যেভাবেই হোক আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, আমার তো আর সময় নাই। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, তোমার আসলেই সময় নাই, তুমি যে বিচারের কথা বলেছো তোমার মুখে, তুমি তো বলেছো তোমার মুখে, এবার তোমার যে রায়, তোমার যে সিদ্ধান্ত, সেই তোমার বিচারেই এবার তোমার বিচার হবে, এখন তুমি এই নীল নদে নির্মমভাবে ডুবে মারা পড়ো। এই যে ঘটনাটি, এই ঘটনাটিকে স্মরণ করেই ইহুদিরা একদিন অর্থাৎ 10 মহরম রোজা রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিব্রাইল আলাইহিস সালামের কাছ থেকে এই ঘটনার বর্ণনা শুনলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবিদের সাথে যে ইহুদিরা কতটা ভালোবাসে মুসা আলাইহিস সাল্লামকে, মুসা আলাইহিস সাল্লামকে তো আমরা তাদের চেয়ে দ্বিগুণ ভালোবাসি। ইহুদিরা বিপথগামী, তারা মুসা আলাইহিস সাল্লামের যে তাওরাত গ্রন্থ ছিল সেটাকে বিকৃত করেছে, পরিবর্তিত করে করে তারা ইমানের পথ থেকে সরে গেছে, শুধু নামেই তারা মুসাকে ফলো করছে বলে তারা জানাচ্ছে, আসলে তো তারা মুসার কোনো কিছুকে ফলো করছে না, তাওরাতকে ফলো করছে না। কিন্তু আমরা তাওরাতকে যদি পড়ি তাহলে দেখব যে সেখানেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার, আগমন করার, এই পৃথিবীতে পদার্পণ করার, নবী হওয়ার সেখানে ইঙ্গিত রয়েছে, এবং সেখানে ইসলামের কথাই বলা আছে, আল্লাহ পাকের প্রতি একত্ববাদ প্রকাশ করার কথাই বলা আছে। সুতরাং ইহুদিরা মুসার কথা বলে, মুসা আলাইহিস সালামের কথা বলে, তাওরাতের কথা বলে বিপথগামী হয়েছে, আসলে তারা বিকৃত করে করে নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছে, তারা প্রকৃত ইসলামে নেই, ইসলামে আছি এই আমরাই। সুতরাং আমরা মুসা আলাইহিস সালামকে আরও বেশি করে ভালোবাসি, দ্বিগুণভাবে ভালোবাসি। সুতরাং তোমরা অন্তত এই 10 মহরমের দিনে 2টি রোজা রাখবে, 10 মহরম মঙ্গলবার, কেউ যদি চায় যে 3টি রোজা রাখবে তাহলে সোম মঙ্গল বুধ, আবার কেউ যদি চায় যে 2টি রোজা করবে তাহলে সোম মঙ্গল অথবা মঙ্গল বুধ, কিন্তু কোনোভাবে একটি নয়। অর্থাৎ ইহুদিদের কালচারের সাথে আমাদের কালচার মেলানো যাবে না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হচ্ছে এটাই। সুতরাং এই এই যে আশুরা 10 তারিখ, এই 10 তারিখে সামনে রেখে আমরা 3টা আমল করতে পারি। এক হচ্ছে যে আমরা রোজা রাখতে পারি, কমপক্ষে 2টি রোজা, কোনোভাবে একটি নয়, কমপক্ষে 2টি রোজা আমরা রাখবো, এর বেশি পারলে ভালো, যদি 3টি পারে ভালো।
বা চারটি পারি ভালো, তবে কমপক্ষে দুইটি রোজা আমাদের রাখতে হবে, রাখা উচিত হবে, এবং এটা হচ্ছে সুন্নাত। সুন্নতে মুয়াক্কাদা নয়, গায়ের মুয়াক্কাদা, অর্থাৎ এটা আপনারা যদি রাখেন তাহলে অনেক সওয়াবের ভাগিদার হবেন, না রাখলেও সমস্যা নেই। এটা আমরা এই আমলটি আমরা করতে পারি। আরেকটি হচ্ছে যে আমরা জানি যে এই দিনেই হযরত আদম আলাইহিসসালামের মোনাজাত কবুল হয়েছিল এবং তাদের মধ্যে এই পৃথিবীতে আবার মিলন হয়েছিল সেই আরাফার ময়দানে। সুতরাং আমরা বেশি বেশি আল্লাহ পাকের কাছে মোনাজাত করব, হে আল্লাহ, এবং ক্ষমা প্রার্থনা করব। সেখানে শুধু ক্ষমার কথাই থাকবে, আল্লাহ আমাদের মাফ করে দিন, আমরা গুনাহ করেছি, কত পাপ করেছি, আল্লাহ এত পাপ করেছি যে পাপের দিকে তাকালে আপনার ক্ষমা করতে ইচ্ছে করবে না, বরং আপনি আরও রাগান্বিত হবেন, আপনি ক্রোধান্বিত হবেন, আপনি আমাদের উপর প্রতিশোধ নেবেন, আমাদেরকে এমনভাবেই চরমভাবে আমাদেরকে শাস্তি দেবেন যে আমাদের আর কোনো কূল কিনারা থাকবে না, কোথাও যাওয়ার থাকবে না। তাই আল্লাহ আপনার রহমতের দিকে তাকিয়ে, আপনার অবারিত রহমত, অশেষ রহমত, সেই রহমতের দিকে তাকিয়ে আপনি আমাদের ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। আমার আমল, আমার এবাদত বন্দেগী জানি না কেমন হচ্ছে, ত্রুটি বিচ্যুতি আছে, কত অসঙ্গতি আছে, এই সব কিছু মাফ করে দিয়ে আমার এবাদত বন্দেগীগুলো কবুল করে নিন। আর আপনার রহমতের দরিয়ার দিকে তাকিয়ে আপনি আমাদের সকল গুনাহকে মাফ করে দিন আল্লাহ। বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাওয়া, ক্ষমা চাওয়া, মোনাজাতে ক্ষমা চাওয়া, ক্রন্দন করা, এবং আল্লাহ পাকের রহমত যেন পাওয়া যায় সেজন্য বারবার আবেদন করা, মিনতি করা মহান রব্বুল আলমিনের কাছে। এই হচ্ছে দুই নম্বর আমল। তিন নম্বর আমল হচ্ছে যে আমরা 10 তারিখে ভালো একটু খানাপিনার ব্যবস্থা করতে পারি। হতে পারে যে একটু মাংসের ব্যবস্থা করা, একটু পায়েসের ব্যবস্থা করা, এইরকমভাবে আমরা একটু ভালো খাবার দাবার ব্যবস্থা করব, পরিবার পরিজনদেরকে নিয়ে খাবো একসাথে, এবং যদি আশেপাশে গরিব মিসকিন থাকে তাহলে তাদেরকে আমরা দিতে পারি এই খাবার, তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। তবে অবশ্যই এই যে খাবার দেয়া বা ভালো কিছু রান্না করে খাওয়া পরিবার পরিজনকে নিয়ে, এবং যারা মিসকিন আছে, ফকির আছে, কোনোদিনও ভালো খাবার পায় না, তাদেরকে যদি খাবারের ব্যবস্থা করা যায়, তাহলে এটা হবে যে জোর জবরদস্তি নয়। অর্থাৎ কেউ যদি চায় যে 10 মহরমের দিনে আল্লাহ পাকের রহমতের আশায় খাবারের ভালো খানাপিনার ব্যবস্থা করা, তাহলে সেটা সওয়াবের ভাগিদার হওয়া যাবে, সওয়াব পাওয়া যাবে। তবে অবশ্যই জোর জবরদস্তি নয়, করতেই হবে এমনটি নয়, অর্থাৎ এটা সুন্নতও না, এটা ওয়াজিবও না, এটা ফরজতো নাই, তবে কিছু কিছু আলমগণ বলেছেন এটা মুস্তাহাব। সুতরাং এটা যদি চাইলে চান, আপনার যদি সামর্থ্য থাকে, তাহলে গরিব মিসকিনদের খাওয়ালেন, নিজের পরিবার পরিজন সাথে নিয়ে একসাথে খেলেন ভালো খাবার। আর যদি না সম্ভব হয় তাহলে এটারও খুব বেশি প্রয়োজন নেই, কোনো জোরাজুরি নেই। আর এটা যদি হয় তাহলে এরকমভাবে এসেছে বর্ণনায় যে আল্লাহ পাক এমনটা করতে পারেন রহমত স্বরূপ, যে ওই দিনকে উপজীব্য করে মহান রব্বুল আলামিন সারা বছরের খানাপিনার অর্থাৎ ভালো খাবারের ব্যবস্থা হয়তো করে ফেলতে পারেন। মহান রব্বুল আলামিন চাইলে সব কিছুই পারেন। সুতরাং এই যে আশুরার 10 তারিখ, এই 10 তারিখ আমরা 3টি আমল করব। আমরা বললাম যে 1 নম্বর হচ্ছে যে রোজা রাখবো, রোজাটি সুন্নতে মুয়াক্কাদা নয়, গায়ের মুয়াক্কাদা। সুতরাং এই রোজা অন্ততপক্ষে 2টা রোজা করব। আল্লাহ পাক যদি এই রোজা কবুল করেন তাহলে এক বছর, বিগত 1 বছরের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন, এবং সারা বছর রোজা রাখার একটা সওয়াব কিন্তু লিখে দেবেন আল্লাহ আমলনামায়। এবং দ্বিতীয়টি হচ্ছে যে হযরত আদম আলাইহিস সালামের মোনাজাত কবুল করেছিলেন, সুতরাং আমাদেরকে বেশি বেশি আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে মোনাজাত করা, এই হচ্ছে দ্বিতীয় আমল। আর তৃতীয় হচ্ছে যে খানাপিনার ব্যবস্থা করা, ভালো খাবারের ব্যবস্থা করা, এটা জোরাজোরি নয়, কেউ যদি চায় তাহলে করতে পারে, না চাইলে নাও করতে পারে। আল্লাহ পাক যদি রহমত দান করেন তাহলে এই খানাপিনার উসিলা করে, এই খানাপিনার মাধ্যমে এমন হতে পারে যে এই যে আরবি মাস, আরবি বছর 1444 শুরু হলো, পুরো বছরটি তার এরকম ভালো খানাপিনার সংস্থান আল্লাহ পাক করে দেবেন। আল্লাহ পাক আমাদেরকে সব কিছু বুঝে সুন্দরভাবে আমল করে জীবন যাপন করা তৌফিক দান করুন, এবং আল্লাহ পাকের প্রতিটা মুহূর্তে আমরা যেন ক্ষমা চাই, আল্লাহ পাক যেন আমাদের ক্ষমা করেন, সেই জন্য মোনাজাত আমরা সবসময় করি, এবং প্রতিটা কাজই যেন আল্লাহ পাকের ইবাদতের মধ্যে গণ্য হয় সেই চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।